48 ঘন্টা 33 মিনিট 39 এখন 40 সেকেন্ড এগোচ্ছে, ঘড়ির কাঁটা এগোচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আরো একটি মোবাইল, সেই মোবাইল এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের কাছে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজ আপনাদের দেখাবো রিপাবলিক বাংলার স্ক্রিনে। প্রথম সেই খবর আপনাদের সামনে আমরা ব্রেক করছি, দেখুন। সাধন প্রামাণিকের অধীনস্থ যে শ্রমিকরা, তারাই চড়া রোদে এত ঘন্টা কাজ করার পর আর কাজ করতে চাইছেন না, তারা চলে গেলেন। তারা বলছেন তারা আর কাজ করতে পারবেন না, তারা চলে গেলেন। অনবরত এই তল্লাশি অভিযান চলছিল, কিন্তু না, এখনো পর্যন্ত আরও একটি মোবাইলের খোঁজ পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল সেই মোবাইলটি? একদিকে জীবনকৃষ্ণ সাহা, তাকে নিয়ে এসে তার হাতে দুটো ভারী ঢিল দিয়ে সিবিআই এর টিম সেই ঢিল ছড়ানোর ব্যবস্থা করেছে। যেখানে গিয়ে এই ঢিল পড়বে, সেই ঢিল সেই জায়গাটি এবং তার ব্যাসার্ধ জুড়ে, আরও খানিকটা রেডিয়াস জুড়ে যে এলাকা, সেখানে তল্লাশি অভিযান আরও বেশি জোরদার করার কথা রয়েছে। কিন্তু যারা খুঁজছে, যারা তন্ন তন্ন করে এই কাজ করছে, তারা রণে ভঙ্গ দিলেন সেই শ্রমিকরা। তারা বলছেন তারা আর করতে পারছেন না কাজ, অক্লান্তভাবে তারা পরিশ্রম করছেন। এই চড়া রোদ গোটা রাজ্য জুড়ে, একাধিক এলাকায় তাপপ্রবাহ চলছে, পুকুর খুঁড়তে গিয়ে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন শ্রমিকরা। চড়া রোদের মধ্যে যেভাবে তারা পাক ঘেঁটে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, শুধুমাত্র আরও একটি মোবাইলের খোঁজ যদি পাওয়া যায়। আর তদারকি করছে সিবিআই এর টিম, দাঁড়িয়ে রয়েছেন সেই জীবনকৃষ্ণ সাহা যিনি নাকি এই দুটি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন। পিঙ্কি অধিকারী আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, শ্রমিকরাও হার মানছেন, তারা এই চড়া রোদে আর কাজ করতে চাইছেন না, কি হয়েছে ওখানে আমাদের বলো। দেখো, এই যেন রণে ভঙ্গ দেওয়া, তার কারণ সাধন প্রামাণিক অর্থাৎ অঞ্চল সভাপতির সঙ্গে যে সাতজন এসেছিলেন শ্রমিক, তারা পুকুর ছাঁচার বা পুকুর থেকে পাঁক তুলে সেখান থেকে ফোন উদ্ধারে কাজ করছিলেন। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা তারা টানা কাজ করার পর তারা রণে ভঙ্গ দেন, জানালেন তারা আর কিছু কাজ করতে পারবেন না। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে একজন মাত্র কর্মী, একজন মাত্র শ্রমিক তিনি কাজ করে যাচ্ছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বারবার যে প্রশ্নটা উঠছিল, মাফ করবেন, যারা পুকুর থেকে পুকুরে পাঁক ঘেঁটে ফোন খোঁজার কাজ করছে, তাদের আদৌ কি কোনো রকম টেকনিক্যাল নলেজ বা একেবারে যেটাকে আমরা বলে থাকি ফিল্ডের নলেজ, সেটা কি আছে? এই শ্রমিকরা কি আগে কোনো পুকুরে কাজ করেছেন? তারা কি এক্সপার্ট? তারা কি জানেন যে এরকম পাঁক থেকে কিভাবে একটা ফোন বা হারিয়ে যাওয়া কোনো বস্তুকে খুঁজে পেতে হয়? কিন্তু সেখানে শ্রমিকরা যেমন স্পষ্ট জানিয়ে দিলেন, রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে স্পষ্ট জানালেন, তারা কোনোভাবেই জানেন না কিভাবে পাঁক তুলতে হয়। তারা মুদির দোকানে কাজ করেন, মুটের কাজ করেন, মাঝে মধ্যে বিভিন্ন রকম কাজ করলেও প্রথমবার তারা পুকুরে নামলেন, প্রথমবার এই পাঁকের মধ্যে থেকে ফোন খোঁজার কাজ করছেন। তাই একটা বিষয় স্বাভাবিক যে তাদের টেকনিক্যাল নলেজ বা ফিল্ডের নলেজটা একেবারেই নেই, আগে কখনো কোনো রকম পুকুর তারা পরিষ্কার করেননি বা সেখান থেকে হারিয়ে যাওয়া বস্তু খুঁজে পাননি। এবং সেখান থেকেই এই যে 2 ঘন্টার চেষ্টা 2.5 ঘন্টার চেষ্টা, সেটা কার্য বৃথাই গেল বলা যেতে পারে। এবং সাধন প্রামাণিকের সঙ্গে যারা এসেছিলেন, যে সাতজন, তাদের মধ্যে পুরো দলটাই তারা কিন্তু চলে গেলেন। এখান থেকেই প্রশ্ন হচ্ছে, যাদের এক্সপার্ট নয়, যারা পুকুরের কাজ করে এক্সপার্ট নন, কারণ এই সমস্ত কাজ একদম গ্রামের স্থানীয় মানুষদের মধ্যে থেকে পেশা হিসেবে বহু মানুষ বেছে নেন, তেমন মানুষরা যদি কাজ না করেন, সেক্ষেত্রে আদৌ কি এরকমের একটা ভাইটাল এভিডেন্স খুঁজে পাওয়া সম্ভব? সেই প্রশ্ন যখন 2 ঘন্টা ধরে ঘোরাফেরা করছিল, সেটার উত্তর কিন্তু এলো এখন। তুমি দেখতে পাচ্ছ পুরো পুকুর এখন পুরো খালি পড়ে রয়েছে, এবং যেমনটা পুকুরের আরো একটা প্রশ্ন উঠে আসতে পারে, যেটা তুমি এক্ষুনি দিক নির্দেশ করছিলে যে এই তন্ন তন্ন করে শ্রমিকরা তারা পুকুর খুঁজলেন, পুকুর খুঁড়ে খুঁড়ে দেখলেন, আর অন্যদিকে জীবনকৃষ্ণ সাহাকে দিয়েও ঢিল ছড়ানো হলো। এখন জীবনকৃষ্ণ সাহা যেখানে ঢিল ফেলবেন সেখানেও তো তন্ন তন্ন করে খোঁজা রয়েছে, এবং যারা আনএক্সপার্ট, যারা এক্সপার্ট নয়, তারা এই কাজটা করলো। তাহলে যেখানে ঢিল ছোড়া হবে সেখানেই যে মোবাইল রয়েছে, এটাই বা নিশ্চিত এখন হওয়াটা কতটা দূরাস্ত বলে মনে হচ্ছে।
একেবারে রেনেসা এই ক্ষেত্রে কিন্তু মিসলিড করা হতে পারে এমন কিন্তু তথ্য একেবারে উড়িয়ে দিচ্ছেন না বা আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সিবিআই আধিকারিকরা। তার কারণ প্রথমবার প্রথম তুমি জানো যে 7:30টার সময় পুকুর থেকে উদ্ধারের কাজ চলছিল এবং 10 থেকে 11 মিনিটের মধ্যেই প্রথম ডিভাইসটা উদ্ধার করা যায়। তারপর ঘন্টার পর ঘন্টা কেটে গিয়েছে সেখান থেকে কখনো মানিক কখনো মাফ করবেন জীবন সাহাকে বহুবার এনে রিকনস্ট্রাকশন করানোর চেষ্টা করা হয়েছে কিন্তু জীবন সাহা যেদিকে দিক নির্দেশ করছেন জীবন সাহা যেদিকে দেখাচ্ছেন আদপে কি ফোনগুলো সেখানে রয়েছে এই তথ্য এই আশঙ্কার কথা কিন্তু সিবিআই আধিকারিকরা নিজেরাও উড়িয়ে দিতে পারছেন না। তার ফলে তুমি দেখতে পাচ্ছ যে দুটো জায়গা একটা যে জায়গাটা চিহ্নিতকরণ করা হয়েছে সেই জায়গাতে প্রথমে 5 জন তারপর দফায় দফায় 7 জনকে নামিয়ে আরও শ্রমিককে নামিয়ে সেখানে কিন্তু তল্লাশি চালানো হয়। এমনকি সাধন প্রামাণিক অঞ্চল সভাপতি খোদ তৃণমূল বিধায়কের বলা যেতে পারে বিপক্ষই অবশ্যই কারণ এই মুহূর্তে তিনি নিজে এসে এখানে তত্ত্বাবধান চালাচ্ছেন। আমি একটু সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো তোমাকে যে সাধন প্রামাণিক এখানেই ছিলেন এবং সাধন প্রামাণিকও এখানে বসে তত্ত্বাবধানের কাজ করছিলেন এবং এই মুহূর্তে যেন কোথাও গিয়ে হতাশা নেমে আসছে কোথাও গিয়ে উদ্বেগ যেটা তৈরি হচ্ছিল উত্তেজনা যেটা তৈরি হয়েছিল সেটাও গিয়ে প্রশমিত হচ্ছে। কারণ আজকের সকালে যখন প্রথম ডিভাইসটা পাওয়া গেল সেই সময় মনে করা হয়েছিল হয়তো দ্বিতীয় ডিভাইসটা আর হয়তো বেশিক্ষণের অপেক্ষা নয় পাওয়া যাবে কিন্তু তুমি দেখতে পাচ্ছ সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং যারা পুকুর থেকে উদ্ধারে কাজ চালাচ্ছেন তারাও রয়েছেন। কার্যত হতাশা নেমে এসেছে আরও সার্চ করতে হবে এবং এখনই কিন্তু রনে ভঙ্গ দিতে চাইছেন সিবিআই আধিকারিকরা আরও তারা চাইছেন যে তল্লাশি চলুক কারণ এই যে সেকেন্ড ডিভাইসটা রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা বলছিলাম বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন রেনেসা যদি ফোনটা সুইচ অফ করে ফেলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বহু ডেটা রিট্রাইভ করার সম্ভাবনা রয়েই যাচ্ছে কারণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন সিম কার্ড এবং একই সঙ্গে তুমি জানো চিপ সেগুলো কী অবস্থায় রয়েছে সেগুলোকে ড্রাই করে কিন্তু ডেটা রিট্রাইভ করা সম্ভব যে ডিজিটাল এক্সপোর্ট রয়েছেন তাদের দ্বারাও সম্ভব এবং একই সঙ্গে মেল ড্রাইভ এই পাসওয়ার্ড গুলো যদি জানা যায় তাহলেও কিন্তু চ্যাটও উদ্ধার করা সম্ভব তাই স্বাভাবিকভাবে সেকেন্ড ডিভাইসটা সেক্ষেত্রে সাইবার এক্সপার্ট তাদের নিশ্চয়ই সাহায্য নেওয়া হবে এই এই ঘটনায়। পিঙ্কি তুমি আমাদের সঙ্গে থাকো।